পাঠশালার এক নং ওয়ার্ডত কি হয়েছে, কি হয়েছে ফণীশালয় ঘর? অনিদ্রা অনাহারত কটাইছে সমগ্র পরিয়াল, দাও দাওক নিজে নিজে জ্বলি উঠেছে ঘরখনের এপদ এপদক সামগ্রী। রাজ্য চলি আছে রাসর আনন্দ উল্লাস, কিন্তু এনে উৎসবমুখর পরিবেশের মাজত পাঠশালার ফণীশালয় ঘরত লাগিছে হাহাকার। শুক্রবারের কার কুপদৃষ্টি পড়ছে ঘরখন, কেন ঘরখনের সকল ফালে আপনা আপুনি জ্বলি উঠেছে আলনার কাপড়, দরকারি কাগজ, ইলেকট্রনিক ওয়ার ইত্যাদি। কোনো ব্যক্তির উপস্থিতির অবিহনে জ্বলি উঠেছে ঘরখনের সামগ্রীব, আনকি আমার সাংবাদিকর ক্যামেরার সম্মুখত জ্বলি উঠেছে কাপড়, কাগজ ইত্যাদি। যা কালির মানে দিনের 10টামান বাজার পর কাপ আরম্ভ হয়েছে, আর এইভাবে চলি আছে। রাতেও হেরি চলছি, রাতেও ভাত খাওয়ার সময় মানে 9:30 কি 10টামান পড়েছে নাকি, সময় একে মানে ভাত খাওয়ার সময়খিনি 4 বাজছে, আর দিনতো এনেকাই জ্বলি আছে। ইখানের বছর এই রুমের বছর সেই রুমত কাপড়বিলা জ্বলি জ্বলি আছে। হ্যাঁ, আর মানে আচরিত কি, মানুষ যদি রুমট থাকে নজ্বলে, মানুষ যদি রুমট থাকে তাহলে এই মানে জুই নজ্বলে, কিন্তু মানুষ অল্প এরা দিলে বটকে জ্বলি যায়। এটাই নাতি লগাই অল্প সময়ের কারণে তারপর এরা দিছিল, এই পেশাব করবার কারণ এই যাওয়ার লগে এইপিনে কাপড় এখন জ্বলছি আরম্ভ দিছি জ্বলাতো, কি হব পারে বস্তুটো। আনকি পরিয়ালের মুরব্বীগী যদিও বিজ্ঞানক বিশ্বাস করে, কিন্তু এনে ধরনের ঘটনা দেখি এটা ভাবিলে বাধ্য হয়ে পড়ছে আসলতে এয়া কোনো অলৌকিক শক্তির প্রভাব। মানুষ আইসিল সেই অল্প মিথেন গ্যাসের একটা হেরি বলা দিছি, পলিউশনের একটা হেরি, পলিউশনের একটা ব্যবস্থা লওয়া এটা আমি নিজের উপর দেখা নাই। সকলে কয় যে মিথেন গ্যাসের পরে হব পারে, আর আপনার অনুরোধ করবো, কিন্তু খবর করতে একটু সুফল কত নাপাও আমি। এইটো এটা লৌকিক ঘটনা হেন নাপাও আমি, এটা অলৌকিক কিবা এটা মানে ভূত পেটর এই মানে ধারণা এটা মনে হয়। আসলে মই লজিক ফিলোসফির মানুষ, সেই হিসাবে ভূত পেটর বিশ্বাসটা কম, কিন্তু এটাতো ভূত পেটর ভিতরে লাই লাই মনে আহ আরম্ভ হয়েছে। ঘটনাক লো বিপাঙত পড়েছে এটা পরিয়াল, কেনেক শান্তি ঘুরাই আনব ঘরখন তাক লো এটা সন্ধিখান হয়ে পড়েছে পরিয়াল। বজালির পৰা ডিম্পল তালুকদারের রিপোর্ট, অসম লাইভ 24। পাঠশালার এক নং ওয়ার্ডত কি হয়েছে, কি হয়েছে ফণীশালয় ঘর? অনিদ্রা অনাহারত কটাইছে সমগ্র পরিয়াল, দাও দাওক নিজে নিজে জ্বলি উঠেছে ঘরখনের এপদ এপদক সামগ্রী। রাজ্য চলি আছে রাসর আনন্দ উল্লাস, কিন্তু এনে উৎসবমুখর পরিবেশের মাজত পাঠশালার ফণীশালয় ঘরত লাগিছে হাহাকার। শুক্রবারের কার কুপদৃষ্টি পড়ছে ঘরখন, কেন ঘরখনের সকল ফালে আপনা আপুনি জ্বলি উঠেছে আলনার কাপড়, দরকারি কাগজ, ইলেকট্রনিক ওয়ার ইত্যাদি। কোনো ব্যক্তির উপস্থিতির অবিহনে জ্বলি উঠেছে ঘরখনের সামগ্রীব, আনকি আমার সাংবাদিকর ক্যামেরার সম্মুখত জ্বলি উঠেছে কাপড়, কাগজ ইত্যাদি। যা কালির মানে দিনের 10টামান বাজার পর কাপটা আরম্ভ হয়েছে, আর এইভাবে চলি আছে। রাতেও হেরি চলছি, রাতেও ভাত খাওয়ার সময় মানে 9:30 কি 10টামান পড়েছে নাকি, সময় একে মানে ভাত খাওয়ার সময়খিনি 4 বাজছে, আর দিনতো এনেকাই জ্বলি আছে। ইখানের বছর এই রুমের বছর সেই রুমত কাপড়বিলা জ্বলি জ্বলি আছে। হ্যাঁ, আর মানে আচরিত কি, মানুষ যদি রুমট থাকে নজ্বলে, মানুষ যদি রুমট থাকে তাহলে এই মানে জুই নজ্বলে, কিন্তু মানুষ অল্প এরা দিলে পটকে জ্বলি যায়। এটাই নাতি লগা এটা অল্প সময়ের কারণে তারপর এরা দিছিল, এই পেশাব করবার কারণ এই যাওয়ার লগে এইপিনে কাপড় এখন জ্বলছি আরম্ভ দিছি জ্বলাতো, কি হব পারে বস্তুটো। আনকি পরিয়ালের মুরব্বীগী যদিও বিজ্ঞানক বিশ্বাস করে, কিন্তু এনে ধরনের ঘটনা দেখি এটা ভাবিলে বাধ্য হয়ে পড়ছে আসলতে এয়া কোনো অলৌকিক শক্তির প্রভাব। মানুষ আইসিল সেই অল্প মিথেন গ্যাসের একটা হেরি বলা দিছি, পলিউশনের একটা হেরি, পলিউশনের একটা ব্যবস্থা লওয়া এটা আমি নিজের উপর দেখা নাই। সকলে কয় যে মিথেন গ্যাসের পরে হব পারে, আর আপনার অনুরোধ করবো, কিন্তু খবর করতে একটু সুফল কত নাপাও আমি।
এইটোতো এটা একদম লৌকিক ঘটনা হেন নাপাওঁ আমি, এটা অলৌকিক কিবা এটা মানে ভূত প্ৰেতৰে মানে ধাৰণা এটা মানুহ। মই আচলতে মই লজিক ফিলচফিৰ মানুহ, সেই হিচাপে ভূত প্ৰেতৰ মৃত্যু বিশ্বাসটো কম, কিন্তু এতিয়াতো বিপ্ৰেতৰ ভিতৰত লাহে লাহে এইটো মনলৈ আহি অহা আৰম্ভ দিছে। ঘটনাক লৈ বিপাঙত পৰিছে এতিয়া পৰিয়ালটো, কেনেকৈ শান্তি ঘূৰাই আনিব ঘৰখনত তাক লৈ এতিয়া সন্দিহান হৈ পৰিছে পৰিয়ালটো। বজালীৰ পৰা ডিম্পল তালুকদাৰৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।